ইউক্রেন রাশিয়া পুরোদমে যুদ্ধ চলছে এই মুহূর্তে পাওয়া সর্বশেষ সংবাদ। রুশ বাহিনী এগোচ্ছে পুড়িয়ে গুড়িয়ে। এরপর জানিয়ে দেব কিয়েভ সহ ইউক্রেনের অন্যান্য শহরের উপর তীব্র বোমা হামলা চালাচ্ছে রাশিয়া। আরও জানিয়ে দেব ভয়ঙ্কর এক সংবাদ, নিষেধাজ্ঞার কারণে ধ্বংস হতে পারে মহাকাশ স্টেশন। কোন দেশের উপর পড়বে, যে দেশের উপর পড়বে সে দেশ ধ্বংস হয়ে যাবে। এরপরই রয়েছে রাসায়নিক হামলা হলে চড়ামূল্য দিতে হবে রাশিয়াকে, ঘোষণা বাইডেনের। আরও জানিয়ে দেব এবার পরবর্তী লক্ষ্য জানালো রাশিয়া সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের। এবং সর্বশেষ থাকছে বিমানে ইউক্রেনের পতাকা লাগিয়ে বেলারুশে হামলা করছে রাশিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন ইউক্রেন রাশিয়ার যুদ্ধকে কেন্দ্র করে যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে যাচ্ছে এর ফল বাংলাদেশও ভোগ করতে পারে। কারণ আপনারা জানেন যে ইতোমধ্যেই সংবাদ প্রকাশিত হয়েছে, যে সংবাদে বলা হয়েছে রাশিয়ার উপর যে পরিমাণে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে তাতে মহাকাশ স্টেশনের নজরদারি তারা ছেড়ে দেবে। এতে মহাকাশের যে স্যাটেলাইট আছে সেই স্যাটেলাইট ধ্বংস হয়ে যাবে এবং সেই স্যাটেলাইট যে কোনো দেশের উপর পড়তে পারে। যদি একটি দেশের উপর এই স্যাটেলাইটের ধ্বংসাবশেষ পড়ে তাহলে সেই দেশটি ধ্বংস হয়ে যাবে। ভিউয়ার্স, ইউক্রেন রাশিয়া যুদ্ধকে কেন্দ্র করে প্রত্যেকটি দেশ এখন ঝুঁকির মধ্যে। কমেন্টস করে লিখে জানান আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইউক্রেন রাশিয়া যুদ্ধে সর্বশেষ আপডেট সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন। রুশ বাহিনী এগোচ্ছে পুড়িয়ে গুড়িয়ে ইউক্রেনের রাশিয়ার হামলা। রাজধানী কিয়েভ সহ ইউক্রেনের বিভিন্ন শহরের কেন্দ্র বিমুখে ক্রমেই অগ্রসর হচ্ছে হানাদার রুশ বাহিনী। পথে বাধা পেলেই তা পুড়িয়ে গুড়িয়ে দিচ্ছে তারা। তবে তাদের এই বিধ্বংসী এগোনোর গতি মন্থর। কিয়েভের প্রাণকেন্দ্র ঘিরে ইউক্রেনীয় যোদ্ধারা গড়ে তুলেছে শত শত প্রতিরোধ দুর্গ। ইউক্রেনের রাশিয়ার হামলার 17তম দিন গতকাল শনিবার দেখা যায় কিয়েভের আশপাশের শহরে বহু স্থাপনা বোমা, কামান ও ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয়েছে। ধ্বংস পরিণত হয়েছে সামরিক অবকাঠামো। দিন যত গড়াচ্ছে রুশ বাহিনীর হামলার নিশানায় পরিণত হচ্ছে বেসামরিক স্থাপনাও। মেট্রো স্টেশন, ট্রাম, ডিপো, খাদ্য গুদাম, স্কুল, কলেজ, হাসপাতাল, অফিস, বাড়িও আক্রান্ত হচ্ছে। ব্যাপক ধ্বংসযজ্ঞের মধ্যে ঘরবাড়ি ছেড়ে মানুষের পালানো অব্যাহত আছে। রাশিয়ার গোলাবর্ষণে কিয়েভের কয়েকটি বাড়িতে আগুন জ্বলতে দেখা যায়। পুড়ে যাওয়া বাড়ির আসবাবগুলো কয়লা হয়ে গেছে। সেই ভস্ম স্তূপে দাঁড়িয়ে কাউকে না কাউকে কাঁদতে দেখা গেছে। তার পাশ দিয়ে যেতে দেখা গেছে রাশিয়ার সাজাবহ। গতকাল ব্রিটিশ গোয়েন্দা সূত্রগুলো জানায় বেশিরভাগ রুশ সেনা এদিন পর্যন্ত রাজধানী কিয়েভের কেন্দ্র থেকে মাত্র 25 কিলোমিটার দূরে ছিল। ছোট ছোট কিছু অগ্রবর্তী দলও আরো কাছে যাওয়ার চেষ্টা করছে, তবে তারা ইউক্রেনের বাহিনীর দিক থেকে তীব্র প্রতিরোধের মুখে পড়েছে। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে রুশ রকেট লঞ্চারগুলো এখন কিয়েভের বিভিন্ন লক্ষ্যবস্তুর দিকে তাক করা। ভারী গোলাবর্ষণের শব্দ শোনা যাচ্ছে। ইউক্রেনের এক এমপি বিবিসিকে বলেছেন, রুশ আক্রমণ প্রতিরোধ জন্য কিয়েভের মানুষ দৃঢ় প্রতিজ্ঞ এবং রুশরা শহরে ঢোকার চেষ্টা করলে তাদের তীব্র প্রতিরোধের মুখে পড়তে হবে। ইউক্রেন দাবি করেছে কিয়েভের দক্ষিণে ইউক্রেনের একটি সামরিক বিমান ঘাঁটির ওপর রুশ ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ভাসিলকিভ শহরের মেয়র জানিয়েছেন, এ হামলায় রানওয়ে এবং তেলের ডিপো ধ্বংস হয়ে গেছে। একই সঙ্গে পাশে অস্ত্র ও গোলাবারুদের গুদামেও বিস্ফোরণ হয়েছে। ইউক্রেনের আরেকটি উত্তরাঞ্চলীয় শহর চেরনিহিভ এখনো অবরুদ্ধ। সেখানে তীব্র গোলাবর্ষণ হচ্ছে, শহরে কোনো পানির সরবরাহ নেই, একটি অংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। দক্ষিণাঞ্চলীয় শহর মাইকোলভ, এটি রুশ অধিকৃত শহর খেরসান ও ইউক্রেনের তৃতীয় বৃহত্তম শহর ওডেসার মাঝামাঝি অবস্থিত মাইকোলভেও তীব্র গোলাবর্ষণ হচ্ছে। কিয়েভের কাছে এসে থমকে যাওয়া দীর্ঘ রুশ বহর এখন শহরটি ঘিরে ফেলেছে। ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে এগোচ্ছে তারা। ইউক্রেনের সরকার বলছে বৃহস্পতিবার কয়েকটি মানবিক ত্রাণ করিডোরও খোলা যাবে বলে তারা আশা করছে, যাতে বিভিন্ন শহরের রুশ বোমা হামলার মুখে থাকা লোকজন সরিয়ে দিতে পারে। ইউক্রেনের ডেপুটি প্রধানমন্ত্রী ইরিনা ভেরেচুক জানিয়েছেন, এসব শহর থেকে মানুষকে উদ্ধারের বিষয়টি নির্ভর করবে রাশিয়া যুদ্ধবিরতির মেনে চলে কিনা তার উপর। বিবিসি জানিয়েছে কিয়েভের উত্তরে এখন ক্রমাগত বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। বেশিরভাগ রুশ সেনা সেদিকেই জড়ো হয়েছে। কিয়েভের উত্তর পশ্চিমাঞ্চলে রুশ সেনাদের সঙ্গে ইউক্রেনের যোদ্ধাদের তুমুল লড়াই হচ্ছে। ব্রিটিশ প্রতিরক্ষা কর্মকর্তারা ধারণা করছেন বেশিরভাগ রুশ সেনা এখন কিয়েভের উপকণ্ঠ পর্যন্ত চলে এসেছে। ইউক্রেনের সামরিক অধিনায়কদের আশঙ্কা, রুশ সেনারা কিয়েভের উপর ব্যাপক এবং পূর্ণাঙ্গ হামলার প্রস্তুতি নিচ্ছে। একই সঙ্গে তারা শহরটি চারদিক থেকে ঘিরে ফেলার চেষ্টা করছে, যেটি তারা অন্যান্য শহরের ক্ষেত্রেও করেছে। তবে সেরকম সক্ষমতা
রাশিয়ার বাহিনীর আছে কিনি সেটা স্পষ্ট নয়। ইউক্রেনের অন্যান্য শহরের মতো এখানেও রুশ বাহিনী তীব্র প্রতিরোধের মুখে পড়েছে। এছাড়া দোনেস্কের গভর্নর পাবলো কিরিলেনকো বলেছেন, পুরো ভোলনাভখা শহর তছনছ হয়ে গেছে। গতকাল ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, রাশিয়ার লক্ষ্যে ইউক্রেনে আসা পশ্চিমা অস্ত্রের গুদাম গুড়িয়ে দেওয়া। তবে বিবিসির নিরাপত্তা সংবাদদাতা ফ্রাঙ্ক গার্ডনার বলেছেন, পরিস্থিতি দেখে মনে হচ্ছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অধৈর্য হয়ে উঠেছেন। সিরিয়ার আলেপ্পো বা চেসনিয়ার গ্রজনির মতো লড়াই হলে কিয়েভ মাটির সঙ্গে মিশে যাবে। মারিওপোলে লুটপাট ও হানাহানি, বিধ্বস্ত মারিওপোল শহরে খাদ্য ও নিত্য প্রয়োজনীয় জিনিসের খোঁজে থাকা বেসামরিক মানুষ লুটপাট ও নিজেদের মধ্যে হানাহানি করছে বলে জানিয়েছে মানবিক বিষয়ে সমন্বয়ের দায়িত্বে থাকা জাতিসংঘ অফিস। রুশ হামলায় ইউক্রেনের 1,300 সৈন্য নিহত স্বীকার করলেন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রুশ সামরিক বাহিনীর সঙ্গে যুদ্ধের প্রথম 17 দিনে তার দেশে অন্তত 1,300 সৈন্য নিহত হয়েছে। ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযান শুরুর পর প্রায় প্রতিদিনই রুশ সেনাদের হতাহতের তথ্য প্রকাশ করল। এবারে প্রথম নিজেদের সেনা নিহতের কথা স্বীকার করলেন তিনি। আজ রাজধানী কিয়েভে এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, রুশ সেনাদের প্রাণহানি হয়েছে এর 10 গুণ বেশি। এছাড়া শুধুমাত্র শুক্রবারই রাশিয়ার 500 থেকে 600 সৈন্য আত্মসমর্পণ করেছে বলে তিনি দাবি করেন। তবে এসব দাবি নিরপেক্ষ সূত্রে যাচাই করা সম্ভব হয়নি। জেলেনস্কি বলেন, ইউক্রেনীয় বাহিনী রাশিয়ান ট্যাকটিক্যাল গ্রুপের 31টি ব্যাটালিয়নকে নিষ্ক্রিয় করায় রাশিয়া নতুন করে সেনা পাঠাচ্ছে। ব্যাটালিয়ন নিষ্ক্রিয় করায় এ ঘটনাকে কয়েক দশকের মধ্যে রাশিয়ার সামরিক বাহিনীর সবচেয়ে ক্ষতি বলে অবহিত করেন তিনি। সংবাদ সম্মেলনে জেলেনস্কি আরো বলেন, কিয়েভ এবং মস্কোর বাহিনীর মধ্যে যুদ্ধবিরতির হওয়ার আগে রাশিয়ার সঙ্গে কোনো শান্তি আলোচনা হবে না। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসতে আমরা প্রস্তুত উল্লেখ করে জেলেনস্কি জানান, ইসরায়েলের প্রধানমন্ত্রী নফতালি বেনেটের সঙ্গে জেরুজালেমে এই বৈঠকের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন তিনি। জেলেনস্কি বলেছেন, আমরা বেনেটের সঙ্গে কথা বলেছি, আমি তাকে বলেছি যে এখন রাশিয়ায় বা বেলারুশে বৈঠক করা ঠিক হবে না, আলোচনা কোনো নিরপেক্ষ ভূখণ্ডে হওয়া উচিত। আমি মনে করি ইসরায়েলের জেরুজালেম এক্ষেত্রে একটি নিরপেক্ষ ভূখণ্ড হতে পারে। এ পর্যন্ত রাশিয়া ও ইউক্রেনীয় প্রতিনিধিরা চলমান সংঘাত নিয়ে আলোচনা করতে বেলারুশে তিনি বারবার বৈঠক করেছে। যুদ্ধ অঞ্চল থেকে বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার জন্য মানবিক করিডোর স্থাপনের বিষয়ে কিছু বোঝাপড়ায় পৌঁছানো ছাড়া উভয় পক্ষই কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। সূত্র পার্টস টুডে। এদিকে কিয়েভ সহ ইউক্রেনের অন্যান্য শহরের উপর তীব্র বোমা হামলা চালাচ্ছে রাশিয়া। ইউক্রেনের রাজধানী কিয়েভের উত্তর পশ্চিমে এবং রাজধানী থেকে 25 কিলোমিটার দূরে রাশিয়ান ও ইউক্রেনের সৈন্যদের তুমুল লড়াইয়ের মধ্যে রাশিয়ার সামরিক বাহিনী শনিবার ইউক্রেনে আর্টিলারি এবং বিমান হামলা চালিয়েছে। ব্যাসিল কিভ শহরের মেয়র নাটালিয়া বালাসিনোভিচের মতে, শনিবার ভোরে ব্যাসিল কিভ শহরে একটি রাশিয়ান ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের একটি বিমান ঘাঁটি বিধ্বস্ত হয়েছে। এতে একটি তেলের ডিপো ধ্বংস হয়েছে বলেও তিনি জানান। অন্যদিকে রাশিয়ার ইন্টারফ্রাইক্স নিউজ এজেন্সি বালাসিনোভিচকে উদ্ধৃত করে বলেছে, রাশিয়ান রকেট ব্যাসিল কিভের কাছে একটি গোলা বারুদের ডিপো ধ্বংস করেছে। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এক টুইট বার্তায় জানিয়েছে, রুশ বাহিনী মারিওপোলের একটি মসজিদে গোলা বর্ষণ করেছে। সে সময় ওই মসজিদে 80 জন লোক আশ্রয় নিয়েছিল। তবে হামলার সময় প্রকাশ না করলেও তারা বলেছে যে মসজিদে অবস্থানকারীদের মধ্যে কয়েকজন তুরস্কের নাগরিক ছিল। বার্তা সংস্থা এএফপির মতে, ইসমাইল হ্যাশিওগ্লু নামে মারিওপোলের স্থানীয় সুলেমান মসজিদ অ্যাসোসিয়েশনের একজন সদস্য, যিনি ওই মসজিদে আশ্রয় নিয়েছিলেন, তিনি বলেছেন মসজিদটিতে সরাসরি আঘাত করা হয়নি, তবে আগুন লেগেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, ইউক্রেনীয় বাহিনীর রাশিয়ান ব্যাটালিয়নের কৌশলগত 31টি গ্রুপ অকেজো করে দেওয়ার পর রাশিয়া সেখানে আরো সৈন্য পাঠাচ্ছে। এই ঘটনাকে তিনি কয়েক দশকের মধ্যে রুশ সেনাবাহিনীর সবচেয়ে বড় ক্ষতি হিসাবে বর্ণনা করেছেন। জেলেনস্কি বিস্তারিত আর কিছু বলেননি এবং তার ওই দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। জেলেনস্কি আরো বলেন, 24 ফেব্রুয়ারি রাশিয়া প্রথম ইউক্রেনে আক্রমণ করার পর থেকে ইউক্রেনিয়ার প্রায় 1,300 সৈন্য নিহত হয়েছে। তিনি জানান, রাশিয়ানদের হাত থেকে কিয়েভের রাজধানীকে রক্ষা করতে আরো ইউক্রেনীয় মরতে রাজি আছে। শুক্রবার যুক্তরাষ্ট্রের একজন ঊর্ধ্বতন প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, রাশিয়া ইউক্রেনের পশ্চিম অঞ্চলকে লক্ষ্য করে তার যুদ্ধ আরো সম্প্রসারিত করেছে। এছাড়া যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা মস্কোর উপর নিষেধাজ্ঞা বাড়ানোর সাথে সাথে রাজধানী কিয়েভের কাছে সেনাদের পুনর্গঠন করছে বলে মনে হচ্ছে। যুক্তরাষ্ট্রের ওই প্রতিরক্ষা কর্মকর্তা আরো বলেছেন, ইউক্রেনীয় বাহিনী একটি অভিযোজিত এবং চতুর প্রতিরক্ষা বাহিনীর সাথে বেশ শক্ত লড়াই চালিয়ে যাচ্ছে, যা রুশ বাহিনীকে বেশ হতাশ করেছে।
নিষেধাজ্ঞার কারণে ধ্বংস হতে পারে মহাকাশ স্টেশন বলছে রাশিয়া। রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমার নিষেধাজ্ঞার ফলে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বিধ্বস্ত হতে পারে, এজন্য দ্রুত নিষেধাজ্ঞা তুলে নিতে হবে বলে সতর্ক করেছে রাশিয়া। শনিবার রুশ মহাকাশ সংস্থা রসকসমের প্রধান দিমিত্রি রোগোজিন এই সতর্ক করেন খবর এএফপি। দিমিত্রি রোগোজিন বলেন, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা তুলে না নিলে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রাশিয়ার সেবা কার্যক্রম ব্যাহত হবে। এর ফলে ওই স্টেশনে রাশিয়ার দায়িত্বে থাকা কক্ষপথ ঠিক রাখার বিষয়টির উপর প্রভাব পড়বে। এতে 500 টনের ওই স্টেশনে সমুদ্রে বা ভূমিতে আশ্রয় পড়বে। তিনি বলেন, রাশিয়ার পক্ষ থেকে স্টেশনটি যাতে ঠিক কক্ষপথে থাকে তা নিশ্চিত করা হয়। বছরে প্রায় 11 বার এই কাজ করা হয়। এতে মহাকাশ আবর্জনার সঙ্গে থাকা ধাক্কা থেকে এটি রক্ষা পায়। তিনি আরো বলেন, মহাকাশ স্টেশনটি আশ্রয় পড়লে তা রাশিয়ার উপর পড়বে না। এর আগে 1 মার্চ মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা জানিয়েছে, রাশিয়ার সাহায্য ছাড়াই মহাকাশ স্টেশনটি সঠিক কক্ষপথে রাখার উপায় বের করতে চেষ্টা চলছে। রসকসমস বলেছে, তারা নাসা, কানাডিয়ান স্পেস এজেন্সি ও ইউরোপিয়ান স্পেস এজেন্সির কাছে তাদের কোম্পানিগুলোর উপর নিষেধাজ্ঞা তুলে নিতে অনুরোধ করেছে। রোগোজিন আরো বলেন, যুক্তরাষ্ট্রের অ্যাটলাস ও আন্তরসে রকেটের জন্য ইঞ্জিন সরবরাহ করবে না তার দেশ। রাসায়নিক হামলা হলে চড়া মূল্য দিতে হবে রাশিয়াকে বলছে বাইডেন, সিএনএন এর প্রতিবেদন। ইউরোপের দেশ ইউক্রেনের সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত 24 ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এর মধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখল করে নিয়েছে রুশ সেনারা। এতে দেশটির বিভিন্ন নগরীতে হতাহত হয়েছে বহু সংখ্যক মানুষ। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইউক্রেনের রাসায়নিক অস্ত্রের হামলা হলে রাশিয়াকে চড়া মূল্য দিতে হবে। শুক্রবার মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন কে বাইডেন বলেন, আমার কাছে যে গোয়েন্দা তথ্য আছে সে বিষয়ে কিছু বলবো না, কিন্তু রাসায়নিক অস্ত্রের ব্যবহার হলে রাশিয়াকে চড়া মূল্য দিতে হবে। রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আরো কিছু নিষেধাজ্ঞা আরোপের পর তিনি একথা বললেন, সূত্র সিএনএন। এবার পরবর্তী লক্ষ্য জানালো রাশিয়া সতর্কবার্তা যুক্তরাষ্ট্রকে। রাশিয়ার হামলায় গোটা ইউক্রেন এখন বিধ্বস্ত। হামলা চালানো হয়েছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রেও, রুশ সীমান্তবর্তী কয়েকটি অঞ্চলে 12,000 মার্কিন সৈন্য পাঠানোর কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এর মধ্যে রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ পরবর্তী হামলার টার্গেট কোনটি হবে তা ঘোষণা দিয়েছেন। রাশিয়ার স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে আল জাজিরার একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সেখানে ইউক্রেনে থাকা মার্কিন অস্ত্রের ভাণ্ডারে সরাসরি হামলার হুমকি দিয়েছেন সের্গেই। তিনি বলেন, বিভিন্ন দেশে অস্ত্র সমন্বয় করা শুধুমাত্র একটি বিপজ্জনক পদক্ষেপ নয়, এটি এমন একটি পদক্ষেপ যা এই অস্ত্রের বহরগুলোকে বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত করে। এ বিষয়ে আমরা যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছি। তিনি আরো বলেন, মানুষকে বহনযোগ্য এয়ার ডিফেন্স সিস্টেম, অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল সিস্টেমের মতো অস্ত্র কোনো কিছু চিন্তা ভাবনা না করেই ইউক্রেনের কাছে হস্তান্তর করা হচ্ছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে মস্কো, যদিও রাশিয়ার এই সতর্কবার্তা গুরুত্বের সাথে নিচ্ছে না যুক্তরাষ্ট্র, এমন জানিয়েছে সের্গেই। এর ফলও যে ভয়াবহ হতে পারে তার ইঙ্গিত দিয়েছেন তিনি। সেই সাথে ইউক্রেনে ওই মার্কিন অস্ত্র ভাণ্ডারে হামলা চালানোর বিষয়ে ছিল তার স্পষ্ট ইঙ্গিত ও সতর্কবার্তা। এদিকে রুশ সীমান্তবর্তী লাটভিয়া, এস্তোনিয়া, লিথুয়ানিয়া এবং রোমানিয়ায় 12,000 মার্কিন সৈন্য পাঠানোর কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, রুশ সীমান্তে মার্কিন সেনারা তৃতীয় বিশ্বযুদ্ধ না বাঁধালেও ভ্লাদিমির পুতিনকে এই বার্তা দিতে চায় যে ইউক্রেনে তিনি যে যুদ্ধ শুরু করেছেন তাতে তিনি জয়ী হবেন না। হাউস ডেমোক্রেটিক ককাসের সদস্যদের উদ্দেশ্যে শুক্রবার জো বাইডেন বলেন, ইউক্রেনে মার্কিন সেনারা তৃতীয় বিশ্বযুদ্ধে লড়তে যায়, তবে অভ্রান্ত যে বার্তাটি আমরা দিতে চাই তা হলো, ন্যাটোভুক্ত অঞ্চলের প্রতিটি ইঞ্চি রক্ষা করব আমরা। বিমানে ইউক্রেনের পতাকা লাগিয়ে বেলারুশে হামলা করেছে রাশিয়া। বিমানে ইউক্রেনের পতাকা লাগিয়ে বেলারুশে পরিকল্পিত হামলা চালিয়েছে রাশিয়ার। শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট দপ্তরের পক্ষ থেকে এ দাবি করা হয় খবর এএফপি। কিয়েভ জানায়, রাশিয়া ইউক্রেনের চলমান যুদ্ধে বেলারুশকে জড়াতে নতুন এই কৌশলটি নিয়েছেন পুতিন। মিনস্কের সাথে কোনো সংঘাত চায় না বলেও জানায় কিয়েভ। মূলত বেলারুশ প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো মস্কো সফরকালে এমন ঘটনা ঘটায়। একে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে বলে আখ্যা দেওয়া হচ্ছে। ইউক্রেনের বিমান বাহিনী এক বিবৃতিতে জানায়, 11 মার্চ তাদের সীমান্তরক্ষীরা একটি তথ্য পায় যেখানে বলা হয়েছে রুশ যুদ্ধবিমান বেলারুশের একটি বিমানবন্দর থেকে উড্ডয়ন করে ইউক্রেনের আকাশ সীমায় প্রবেশ করে এবং সেখান থেকে বেলারুশের গ্রাম কোপানিতে গুলিবর্ষণ করে। এছাড়া বেশ কয়েকটি পশ্চিমা গোয়েন্দা সংস্থাও সতর্ক করেছিল যে রাশিয়া ইউক্রেনে আক্রমণের সময় বিভ্রান্তি সৃষ্টির অংশ হিসেবে মিথ্যা পতাকা ব্যবহার করতে পারে। বিবৃতিতে আরো বলা হয়, এটা পরিষ্কারভাবে একটা উস্কানি, এর লক্ষ্য বেলারুশিয়ান সশস্ত্র বাহিনী
বাহিনীকে ইউক্রেনের যুদ্ধে জড়িত করা। শুক্রবার ইউক্রেনের আকাশ সীমা থেকে বেলারুশে চালানো হয় বিমান হামলা, এর পরপরই সীমান্তের দিকে অগ্রসর হয় বেলারুশের সেনারা। এতে নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা।